আমরা এখন গাড়ি এবং ট্রেন সংক্রান্ত একটি সমস্যা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, সে সামনের দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এবং এখানে একটি ছোট্ট লাল গাড়ি দেখতে পাচ্ছি। এই ছোট্ট গাড়িটির দৈর্ঘ্য ট্রেনের তুলনায় উপেক্ষণীয়, খুবই ছোট্ট একটা গাড়ি। এই গাড়িটা এখান থেকে স্টার্ট করবে, তার মানে ওর আদি বেগ হচ্ছে 0, u = 0, আর ওর ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমার প্রশ্ন হচ্ছে, কত দূরে গিয়ে এবং কত সময় পরে গাড়িটা ট্রেনটাকে অতিক্রম করে যাবে, তার মানে ট্রেনের মাথা থেকেও সে সামনে চলে যাবে। এই পাশাপাশি দুইটা রাস্তায় এই গাড়ি আর ট্রেনটা চলছে। এখন আমরা যদি এটা বের করতে চাই, তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই সময়টুকুর মধ্যে ট্রেন যতটুকু দূরত্ব অতিক্রম করে, গাড়িকে কিন্তু তার চেয়ে 100 মিটার এক্সট্রা অতিক্রম করতে হবে, কারণ গাড়িকে এই ট্রেনটাকেও অতিক্রম করে সামনে চলে যেতে হবে। তাহলে ধরা যাক টি সময় পর গাড়িটা এই ট্রেনটাকে অতিক্রম করে চলে যায়। তাহলে এই টি সময়ে ট্রেন কতটুকু সামনে যায় সেটা আমরা আগে বের করে ফেলি। ট্রেনের বেগ তো সমবেগ, তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে ট্রেন টি সময়ে যাবে 10 টি মিটার্স। তাহলে গাড়িকে কতটুকু যেতে হবে? গাড়িকে যেতে হবে এই 10 টি এর চেয়েও আরও এক্সট্রা 100 মিটার্স। কেন? কারণ ট্রেনকে অতিক্রম করে যেতে হবে, ট্রেনটা নিজেই তো 100 মিটার। এখন গাড়ি যেহেতু ত্বরণে যাচ্ছে এবং তার আদিবেগ ছিল 0, তাই গাড়ির জন্য ত্বরণের ইকুয়েশন হবে 1/2 at² নর্মালি কি ছিল? ut + 1/2 at², কিন্তু u ছিল না বলে এখানে আমরা লিখব 1/2 at². তাহলে 1/2 a কত আমাদের এখানে? 5 × t². এই সমীকরণ থেকে আমরা আসলে কী বের করতে পারবো? এই সমীকরণ থেকে আমরা আসলে টি বের করে ফেলতে পারবো যে কত সময় পর এই গাড়িটা ট্রেনটাকে অতিক্রম করে যাবে। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে এখানে 2.5, এই যে 1/2 × 5, 2.5 t², এটাকে ওই পাশে নিয়ে যাই আমরা, -10 t, এটাকেও আমরা ওই পাশে নিয়ে যাই, -100 = 0। এখান থেকে হচ্ছে আমাদের এই টি এর মানটা বের হয়ে আসবে। তো চাইলে আমরা 2.5 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে 2.5 দিয়ে ভাগ করে দিলে আমাদের এখানে আমরা পেয়ে যাব t² মাইনাস 2.5 দিয়ে 10 কে ভাগ করলে কত পাবো আমরা? আমরা পেয়ে যাবো হচ্ছে 4t, এবং এখানে পেয়ে যাব 40 = 0। এখন এই সমীকরণটাকে আমরা সমাধান করব। আমাদের এখানে প্রথমে টি এর সাথে হচ্ছে সহগ 1, তারপর হচ্ছে টি স্কোয়ারের সাথে সহগ 1, টি এর সাথে হচ্ছে -4, এবং লাস্টের ধ্রুবপদটা হচ্ছে -40। তাহলে আমরা যে সময়টুকু এটা সলভ করে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 8.6 সেকেন্ডস, t = 8.63 সেকেন্ডস। আমি একটা ক্যালকুলেটরের সাহায্যে এই সমাধানটুকু করলাম, তো আমরা সময়টা পেয়ে যাচ্ছি 8.63 সেকেন্ডস। তার মানে 8.63 সেকেন্ডস পর এই গাড়িটা এই ট্রেনটাকে অতিক্রম করে যাবে। তাহলে এই সময়টুকুতে কতটুকু দূরত্ব অতিক্রম করলো গাড়িটা? গাড়িটা অতিক্রম করলো হচ্ছে একেবারে এই 1/2 at² এই দূরত্বটুকু। তাহলে ট্রেন কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 10t + 100, এই দূরত্বটুকু। তো আমরা এখন যে কোনো একটাতে এই টি এর মানটা বসিয়ে দিয়ে বের করে ফেলতে পারবো মোট অতিক্রান্ত দূরত্ব কত। ধরা যাক আমরা এই অংশে বসাচ্ছি, তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1/2 at², সেইটি কত? 8.63 সেকেন্ডস। তাহলে এটাকে স্কোয়ার করে দিচ্ছি আমরা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/2 × 5, তার মানে আমরা পাচ্ছি 2.5 × 8.63 স্কোয়ার, 8.63 স্কোয়ার। আমাদের রেজাল্টটা আসবে 186.19 মিটার্স। তার মানে গাড়িটা এই 186.19 মিটার্স যাওয়ার পর এই ট্রেনটাকে অতিক্রম করে যাবে।